প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হলো ভারতের হাত। আরব সাগরে সফলভাবে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থেকেই উৎক্ষেপণ করা হয় এই মিসাইলটি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল আত্মনির্ভরতা প্রকল্পেরই একটা অঙ্গ, এমনটাই জানাচ্ছেন ভারতীয় নৌবাহিনীর পদস্থ আধিকারিকরা। ব্রহ্মস এয়ারোস্পেস প্রাইভেট লিমিটেড, ভারত এবং রাশিয়ার যৌথ প্রয়াস। এই সুপারসনিক মিসাইল সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং স্থলভাগ থেকেও উৎক্ষেপণ করা যায়। এই মিসাইলের গতিবেগ 2.8, অর্থাৎ বলা যেতে পারে যে বাতাসের থেকেও 3 গুণ বেশি গতিতে যেতে পারে এই সুপারসনিক মিসাইল। অন্যান্য দেশেও ব্রহ্মস মিসাইল পাঠাচ্ছে ভারত। 2022 সালের জানুয়ারিতে এই ব্রহ্মস নিয়ে চুক্তি হয় ভারতের। কার সঙ্গে সেই চুক্তি হয়েছিল? ফিলিপিন্সের সঙ্গে সেই চুক্তি হয়েছিল। $375 মিলিয়ন চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী ফিলিপিন্স 3টি ব্যাটারি মিসাইল পাঠাবে ভারতে এবং খুব স্বাভাবিকভাবে সেই মিসাইল কিন্তু ভারতের হাতে পৌঁছে গিয়েছে। রবিবার দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে দেশের নৌসেনা। আরব সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি। DRDO জানিয়ে দিয়েছে যে এইভাবে যে উৎক্ষেপণ করা হয়েছে সেই উৎক্ষেপণ একেবারেই সফল হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই ভারতের আত্মরক্ষার যে বিষয়টা সেই বিষয়টাতে ভারত যে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং পাশাপাশি নরেন্দ্র মোদী বারবার যে কথা বলেছেন যে আত্মনির্ভর ভারত, সেই আত্মনির্ভরতার পথে কিন্তু এটা আরও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এমনটা বলাই চলে। এইরকম সমস্ত খবরের আপডেট প্রতি মুহূর্তে আপনাদের কাছে আমরা নিয়ে আসছি। আপনারা অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ের দিকে নজর রাখুন। আজ তাক বাংলাকে সঙ্গে রাখতে গেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। Thank you.